পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে নাইক্ষ্যংছড়ির উপবন পর্যটন লেক। লেকের শান্ত জলের উপর ঝুলন্ত সেতু মূলত আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাশাপাশি ওয়াচ টাওয়ার উঠে বনের সৌন্দর্য দেখতে প্রতিদিন শত শত পর্যটক ভিড় করছেন এই পর্যটন কেন্দ্রে। লেকে জলে ঝুলন্ত সেতু, দুই পাশে বন আর শান্ত নয়নাবিরাম পরিবেশ। পাহাড়ের গায়ে বাদ দিয়ে তৈরি করা বিশাল লেকটিকে ঘিরে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। দুর্গম যাতায়াত ব্যবস্থা আর রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন অবহেলায় পড়েছিল এই স্পটটি। সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানকার সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হলে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের পর্যটকরাও ছুটে আসছেন এখানে। ঝুলন্ত সেতুতে চড়ে ও ওয়াচ টাওয়ার উঠে চারপাশের বনের সৌন্দর্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা। পর্যটকরা বলেন, এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে, নতুন করে সাজানো হয়েছে সব কিছু। খুবই মনোমুগ্ধকর এবং সৌন্দর্য। এখানে শিশুদের যেমন বিভিন্ন রাইডস আছে এবং সে সাথে এখানে যারা বড়রা আছে তাদের জন্য এখানে ঘোরাঘুরি বেড়ানোর জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা, মনোরম পরিবেশ আছে। এই লেক এবং পর্যটকটি হওয়াতে বিশেষ করে বাংলাদেশের বৃহত্তর সমুদ্র সৈকত কক্সবাজারের পাশে হওয়াতে এই লেকে এবং পর্যটন এলাকায় আমাদের মৌসুমে পর্যটকদের ভিড় থাকে। আমরা আসলাম নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেকে। আসলে এখানকার যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখার মতো। তবে সারাদিন পর্যটন কেন্দ্র ঘুরে বেড়াতে পারলেও থাকার ব্যবস্থা না থাকায় দূরের পর্যটকদের পোহাতে হয় নানান ভোগান্তি। তাই সরকারি বেসরকারি উদ্যোগে হোটেল ও রিসোর্ট গড়ে তোলার দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দারা বলেন, এখানে যদি রেস্ট হাউসের মতো একটা থাকার ব্যবস্থা হতো তাহলে পর্যটক যারা আসেন তাদের অনেক সুবিধা হতো। জেলা প্রশাসনের তথ্য মতে 1996 সালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নাইক্ষ্যংছড়ি সদরে উপবন লেক পর্যটন স্পটটি গড়ে ওঠে। মোহাম্মদ আবদুল্লাহ, DNN, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।